সকাল থেকে জেলার ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। জেলার বিভিন্ন জায়গায় ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান, পাশাপাশি শহরেও তল্লাশি অভিযান ইডির। বিজয়গড়ের একটি আবাসনে তল্লাশি অভিযান ইডির। সিএ কল্যাণ সিংহ রায়ের আবাসনে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, ইডি সূত্রে কি জানা যাচ্ছে, কোন সূত্র ধরে সিএ কল্যাণ সিংহ রায়ের আবাসনে পৌঁছলো ইডি? জানিয়ে রাখবো যে রেশন দুর্নীতি মামলায় আজকে শহর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় কিন্তু ইডির তল্লাশি অভিযান চালাচ্ছে। এবং সেই তল্লাশি অভিযানে যেটা দেখা যাচ্ছে যে বিজয়গড়, কলকাতার বিজয়গড়, সেখানে 4/3 যে বিজয়গড়ে আবাসন রয়েছে একটি, সেই আবাসনেরই চারতলায় এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে কল্যাণ সিংহ রায় তবে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়ি, এবং সেই বাড়িতেই এই তল্লাশি অভিযান চালাচ্ছে। এবং যতদূর জানা গিয়েছে যে রেশন দুর্নীতি মামলায় এই তল্লাশি অভিযান চালাচ্ছে এই সিএর বাড়িতে। এবং বিভিন্ন সময় দেখা গিয়েছে ভাস্বতীতে বিভিন্ন সিএর বাড়িতে এই তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। এর কারণ হচ্ছে মূলত একটাই, যে এই সিএগুলোর হাত ধরেই কিন্তু কালো টাকা সাদা করা বা কালো টাকাকে প্রপার জায়গায় রাখা এবং সেগুলোকে একটা সেগুলোকে সাদা দেখানো এবং সেগুলোকে জেনুইন দেখানো, এটাই কিন্তু অন্যতম প্রধান কাজ ছিল যে কোনো দুর্নীতিতে। এবং সেই কারণের জন্যই ইডি তারা এই যে সিএ যারা রয়েছে তাদের লিস্ট তৈরি করছে এবং তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে। এবং আজকে সেরকমই যেটা দেখা গেল, একদম কাক ভোরে সিজিও থেকে একাধিক গাড়ি বেরোলো ইডির সিআরপিএফ দের সঙ্গে নিয়ে। 10-এরও বেশি জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে কলকাতা, সাউথ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা সহ। তার মধ্যে বিজয়গড় হচ্ছে অন্যতম, যেখানে কিনা একজন সিএর বাড়ি, সেখানেও এই তল্লাশি অভিযান চালাচ্ছে। একেবারে ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা সহ 10 জায়গাতে ইডি আধিকারিকদের তল্লাশি, জেলার পাশাপাশি শহরেও চলছে ইডি আধিকারিকদের তল্লাশি। তবে যেমন জানা যাচ্ছে যে রেশন দুর্নীতির তদন্তে এবং সঙ্গে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি আধিকারিকদের সকাল থেকেই তৎপরতার ছবি জেলা সহ শহরেও।